रेणु रे ना ना रे গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো ঘুরিতে বাজছে এখন 10টা মতন, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আজকে আবার ভাত বানিয়ে নিলাম, ডিম ভাপা। আগের দিন ডিম ভাপাটা খেয়ে দারুণ লেগেছিল আর খুব হেলদিও ছিল, সেই জন্য আজকে আবার বানিয়ে নিলাম। এগুলো আগে বললেই হয়। তো যাই হোক, ওটাকে দিয়ে দিলাম, এবার আমারটা বানাবো। তো আমার ডিম বাবাটা তো হতে দিয়ে দিলাম, ডিম বাবাটা হতে হতে আমি এখানে একটু খেয়ে নেবো। এখন আমাদের যেটা রুটিনে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে, ছাতুর শরবত। আজকে আর দুধ তো দিইনি, জল দিয়ে গুলে নুন দিয়ে বাস শরবত বানিয়ে খাবো। অরিন্দমে খাওয়া হয়ে গেছে, ওই জন্যই বললো আগে দিলেই হয়, আগে বললেই হয়। তো আমি এখন আমারটা খাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পুজো প্যান্ডেল, চলে এলাম এখন মাছ কিনে। এখানে মাছটা যদি এখন নিয়ে নিই, ব্যাঙ্গালোরে এর আগে থিমের পুজো হয়েছে বলে আমার জানা নেই, মানে হয়ে থাকতে পারে সেটা আমার জানা নেই, বাট এইবার বিবিসি এ করতে চলেছে থিমের পুজো, আর থিম হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি। তো সবাইকে ইনভিটেশন রইল, সবাই দেখতে এসো থিমের পুজো আমাদের কেমন লাগছে। আস্তে আস্তে তো দেখতেই পাবে ব্লগে, বাট সচক্ষে এসে দেখার একটা অন্যই ব্যাপার। আর অনেক বয়স্ক আছেন যারা আসতে পারেন না, বাট তারা যদি ভোগ নিতে চাও বিবিসি এর ইয়ে থেকে, তাহলে উৎসব বলে একটা অ্যাপ আছে, সেই উৎসব অ্যাপটা ডাউনলোড করে এখন থেকেই তোমরা বুক করে নিতে পারো। ওখান থেকে বিবিসি এর সঙ্গে টাই আপ করা আছে এবং ওরা ডোর টু ডোর পৌঁছে দেবে ভোগের প্রসাদ। আগেরবারও আমরা দিয়েছিলাম, এইবারও হবে সেটা। যতটা যা ঠিক থাকছি ওই ওষুধের ডোজেই থাকছি এটা মনে হচ্ছে। কালকে রাত্রে খেয়েছি, রাত্রে ঠিক ছিল, সকালেও মোটামুটি ঠিক ছিলাম। এখন আবার কালকে রাতে প্রায় অনেক লেটেই খেয়েছি, কালকে আমরা 12টার আশেপাশে 11:30-12টার সময় ডিনার করেছি, 11:30টার আগে 11টা এরকম সময়, তো তখন দুটো খেয়েছিলাম। তো ব্রেকফাস্টের পর থেকে দেখছি আবার ওই জ্বর তো আসছে না, বাট ওই মাথা ভার হয়ে থাকছে, শরীরের ভিতরটা নিঃশ্বাস নিলে কেমন একটা ইয়ে হচ্ছে, গার্গেল তো করছি, দেখা যাক। চেঞ্জ করে দিয়েছি আমি ওয়ালপেপার, আমার ছবি আছে, খুব বেশি দুষ্ট করতা হ্যাঁ। কাহাঁ গিয়া? বাবার চ্যাপ্টার কেমন হয়েছে আজ? একটা আমি স্ট্যাক ব্লকের জায়গায় কানেক্টর ব্লক লিখে দিয়েছি। যা বাজার সেমই মিনিং আছে, যদি হাফ মার্ক দেয় তাহলে দিতে পারে। প্রতিদিন স্কুল থেকে এসে এদের এই ড্রামা আর সহ্য হয় না। তোমার না কোনো জোর নেই, তোমার নাকি জোর নেই, সাদা জামাটা নোংরা হচ্ছে, উঠে চেঞ্জ করবে কি বলবো বাবাকে? তুই এখানে বসেছিস কেন? বাবাকে একটু বলো তো, চুলের মুঠিটা ধরে দু বাড়ি গুম গুম করে দিচ্ছে, চুলের মুঠিটা ধরে দু বাড়ি গুম গুম করে দাও। বাবার নাকি
লাল চা পিনে কা না 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 দু কাপ জল নিয়ে নিচ্ছি দেখলে 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 কি দেখলাম দেখলি কি কি এক ঘন্টায় 700 টা কমেন্ট তোমাদের কমেন্টে কিভাবে আমরা যে সিলেকশন করব আমরা জানি না বাট খুব সত্যি কথা বলতে ভীষণ ওভারওয়েলমড আমরা যে আমাদের এই ইয়েটা ভাবনাটা তোমরা বুঝেছো ওটাকে অন্য কোনো ভাবে হ্যাঁ অন্য কোনো ভাবে নাওনি সো এটা আমাদের জন্য সত্যিই খুব ভালো লাগার একটা জায়গা বা ডেফিনেটলি একটা শর্ট আউট তো করব করে তোমাদেরকে জানাবো কে কে আমার ছোট ছোট ভালোবাসা কার কার বাড়িতে পৌঁছে যাচ্ছে সো তার আগে একটুখানি সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে দিস ডেফিনেটলি তোমাদেরকে জানাবো আর তোমাদের অ্যাড্রেসে কুরিয়ারও করে দেবো বাট ওই আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য যারা যারা কালকে ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে এসো আমি চাই এই ব্যাপারটা সবার কাছে অবধি পৌঁছাক কেউ যেন মিস না করে যায় আজ বহুদিন পরে বাড়িতে অ্যালেক্সা চলছে অ্যালেক্সা কন্টিনিউ মিমলির এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে গোপু দাদার প্রতি ওর আলাদাই ভালোবাসা না রে আজকে স্কুল যেতে আজকে স্কুল যে কেন আজকে এই কথাটা বলছি আজকে স্কুল যেতে দেরি হয়ে গেছিলো স্কুল যেতে মানে কি উঠেছি আজকে আমরা 6:30-35 তারপরে উঠে ও স্নান করেছে রেডি হয়েছে মানে জামাও পরেনি তখনই গোপাল দাদাকে উঠিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে খাবার দিয়ে তারপরে রেডি হয়েছে ও রেডি হতে হতে আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে স্কুলে গেছে তো মানে জানি না একটা অদ্ভুত টান আর যখন গোপাল এসেছিল প্রথম আমাদের বাড়িতে তখন আমি ভয় পেতাম যে কীভাবে মানে মনে থাকবে না ভুলে যাবো কীভাবে মানে হয় না কীভাবে সমস্ত কিছু করব সেবা করব গোপালের তখন ছোটো কাকিমা বলেছিলো যে দেখবি সময় সময় গোপালই মনে করিয়ে দেবে আর খুব সত্যি কথা একদম এটা সত্যি কথা মানে সময় সময় কখন দেই যে দুপুরবেলায় আরেকবার আমরা তিনবার খাবার দিই গোপালকে সকালে দুপুরে সন্ধ্যাবেলায় তো ঠিক সময় হলেই মনে মানে মনে ওটা যতটা ভর্তি হচ্ছে অতটাই গড়দাপটা রেখে দাও বাইরে তোমার জন্য তো ঠিক মনে হয়ে যায় যে এবার গোপালকে খাওয়াতে হবে কালকে রাতে কী হয়েছে মিমলি ঘুমিয়ে পড়েছিল অরিন্দমকে বলেছিলাম ও যথারীতি ভুলে ঘুমিয়ে গেছে আমার কী হয়েছে হঠাৎ করে রাত্রেবেলা আমি এই ঘরে এসেছি বাথরুমে এই বাথরুমে যেতে যেটা আমি কখনোই যাই না এসে দেখছি গোপাল জেগে আছে আবার অরিন্দমকে ডেকে দিলাম যে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য ওই জন্য নিয়ে তারপরে আবার রাত্রেবেলায় অরিন্দম ঘুম পাড়িয়ে দিল তো ওইটাই আর কি মানে আমি দেখেছি আর আজকে গোপাল দাদার জন্য নতুন সন্দেশ বিস্কিট যেখানে রাত্রেবেলায় একটু চিকেন বানাবো ওই জন্য এখন ম্যারিনেট করে রাখছি এটা হচ্ছে বারবিকিউ সস কেমন দেখতে একটু হার্বস দিয়ে দেবো এই ডমিনোজের প্যাকেটগুলো আমার মনে হয় সব বাড়িতেই থাকে একটা দুটো হলো আর এই একটা চিলি ফ্লেক্স আজকে একটা নিনজা টেকনিক করবো মাছের ঝোলটা কী দিয়ে বানাবো খুঁজে পাচ্ছিলাম না কেন কি আলু তো ভাজা মতন করেছি চিংড়ি মাছ দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে বিন দিয়ে যা ছিল সবজি তো সেসব দিয়ে একটা ভাজা মতন করে দিয়েছি আবার মাছের ঝোলে আলু দেবো তখন দেখলাম ফ্রিজের মধ্যে একখানা ঝিঙে ছিল ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো ফার্স্ট টাইম জানি না কীরকম হবে দিয়ে তো দিক সবজি খাওয়া হবে আর সবথেকে বড় কথা সবজিটা নষ্ট হবে না নাহলে ওই একটা ঝিঙে কী আর করতাম এই হচ্ছে ব্যাপারটা সেটা ভালোই লাগবে মনে হয় একদম পাতলা ট্যাল ট্যালে ঝোল বানিয়েছি আজকে একদম এবার এখানে চিকেনটা ম্যারিনেট করব এই যে পেন্টিং নিয়ে বসেছে এইটা আঁকবে দেখা যাক শেষ হলে তারপর তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে ভালো কালকে ঠিক ধরছিলাম তো চিংড়ি মাছ পেঁপেটাও ঠিক ধরেছিলাম পেঁপেটা কি হলো চিংড়ি মাছ তো পোকা 800 খাবি
হাসলার মাথা ওটা হাস না একজনকে আর কোনোদিন চা বানিয়ে খাওয়াবো না থ্যাংক ইউ তোমাদের সামনে থ্যাংক ইউ আমি এসেছিলাম লাল চা খেতে বলছি না লাল চা আমি খাবো না সেই জন্য দুধ চা বানালাম কত কাজ করাও তার মানে ভাবো চাটা মুখের সামনে রেখেও ভুলে যাও রেখে দাও ঢেকে বিকেলে খেয়ে এই যে বিটিকে লাগিয়ে দিয়েছে এদের কাজে কাপড় মেলার এখন হঠাৎ করে একটু বেরোবো যাচ্ছি একটু শপিং এ কিচ্ছু কেনা হয়নি ফাঁকা টাইম পেলাম ওই জন্য দুজনে মিলে এখন তিনজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছি মেয়েরটা কিনতে আচ্ছা শপার স্টপে যাবো দেখি যদি কিছু পাই এই মানি ব্যাগে যা টাকা আছে সব তোমাদের পুজোর গিফট মানি ব্যাগে আছে কত টাকা 20 টাকা ওর শুধু প্যান্ট আর শার্ট দাও ওইসব করবে না গোল্ডেন কালারটা ক পয়সা দেখি ম্যাডাম এইটা পছন্দ হয় নাকি জানি না হবে না মায়ের পছন্দ হচ্ছে তো মেয়ের হচ্ছে না মেয়ের হচ্ছে তো মায়ের হচ্ছে না দেখেছিস আমি তো বাবাকে কিছু বলিনি প্যান্ট নে নালে ইন কর আউট কর ওটাকে ইন করে কিরকম লাগছে আবলদারের মতন দেখ আজকেও পছন্দ হলো না এনার আমি তো বলছি তুমি বলো আমি আমার স্টক থেকে নিয়ে নেবো বাজেট বলো হয়ে গেল শপিং কি হলো জানি না বুঝতে পারলাম না লাস্টে ম্যাডামের এখন বড় হয়েছে না মানে স্ট্রং ওপিনিয়ন হয়েছে তার ওই জন্য সমস্ত কিছু জোগা খিচুড়ি পেকে গেল গিয়ে একবার ট্রায়াল দেবে যদি কোথাও কিছু অপছন্দ হয় কালকে মা মেয়েতে চলে আসবো বাবা কান মনে বাদ এখন প্রচন্ড খিদে পেয়েছিল ওই জন্য মোমো নিয়ে নিলাম তিনজনে মোমো খাচ্ছি এরপর আবার যাবো নাচের রিহার্সালে ঘুরতে পারছি 7:50 বেরিয়ে গেলাম নাচের রিহার্সাল আছে আজকে 8:30-9:30 উফ যাই হোক চলো সামনে পুজো এখন ব্যাক টু ব্যাক থাকবে রিহার্সাল তো আজকে একটা নতুন রকম রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে বেসন তার সঙ্গে হচ্ছে গিয়ে পনির গ্রেট করব তার সাথে থাকবে টমেটো পেঁয়াজ আর একটা হচ্ছে গিয়ে ওটা কী বলে ধনে পাতা এইসব দিয়ে একটা চিলা বানাবো এটা নাকি খুব হেলদি বেশ কয়েকদিন ধরে এটা রিভিউ দেখছি আর সেটা খাবো দই দিয়ে আর পম্পি তো ম্যারিনেট করেই দিয়ে গেছে ওইটাকে যদি সময় হয়ে যায় তাহলে চাপাবো দেখছি কী করা যায় গরম করে নিলাম গরম করে এবার এইটা আমাদের কিন্তু ছিল আগের দিন পম্পি দিতে ভুলে গেছে যাই হোক এটা দিলাম আর এই হচ্ছে ম্যারিনেট করে রাখা লেগ পিস তিনটে তিনটে করে করবো তিনটে দিলাম চালু
এখানে এটা রেডি করলাম। এটাতে আছে এই যে পনির, তার নিচে আছে বেসন, পেঁয়াজ, এদিকে হচ্ছে ধনে পাতা, আর দেবো একটু নুন, জিরে গুঁড়ো, নিয়ে এটাই ঘেটে চিলা বানাবো। তো এটা হয়ে গেছে একদিক, দেখি কি অবস্থা। একটু তেল দিতে হবে, দেখি চিলাটা কীরকম হচ্ছে ব্যাপারটা। তো মিমলিটটা আগে দুটো তুলে নেব, দেখি একটু উল্টানো যায় নাকি। আর একটু গার্নিশ করে দিই তেল দিয়ে, আবার 10 মিনিট। তো এটা ফার্স্ট বানালাম, ওই জন্য বুঝতে পারলাম না ঠিক, বাট ঠিকঠাক উঠছে। যে আর একটু হোক তারপর তুলবো, সেই হয়েছে কিন্তু ব্যাপারটা। এই দেখো এই গেল। তো এই যে প্রথমটা নেমে গেছে, দেখি মিমলিকে ডাকি, মিমলি আর আমি একটু টেস্ট করে দেখব এটা। একটু নুন লাগবে। এইটাও হয়ে এসছে, এই যে লেটস সি। ওয়াও, তো এটা তো হয়ে গেছে এই সেটটা। আরেকটা সেট চাপাবো, মিমলিকে দুটো বানিয়ে খেতে দেবো, তারপর আমাদের এগুলো পরে বানাবো। তো এই হচ্ছে মিমলির খাবার রেডি, এদিকে দই, এদিকে চিলা, আর এদিকে চিকেন। এইখানে এখন লাঞ্চ বলছি, নাচের পরে আমাদের এখন স্ন্যাক্স পার্টি চলছে। কি আছে, রাত্রি 10টার সময় সত্যি তাই। চিপস খাবি? আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যদি আমাদেরকে চলে ধরে কি হবে বলো? চিপস কি হবে বলো? আমাদেরকে যদি এখানে চলে ধরে, যাওয়ার সময় জানলা গুলো বন্ধ করে দিয়ে যা। 30 তারিখ অব্দি এখনো আমার বাড়ি আছে। দেখি না, চা খাবি? চা খেয়ে যান ম্যাডাম, চা খেয়ে যান ম্যাডাম, চা চা ম্যাডাম, চা চা। এই সবাই চিয়ার্স, ওয়াইফাই খালি কাপে খালি কাপে সবাইকে গুড নাইট, বাই সবাইকে, আমরা চললুম, অটো এসে গেছে, বাই। বাজে 10:30, এতক্ষণে ঢুকলাম দুজনে মিলে, গিয়ে এখন আমাকে রান্না করতে হবে, জানি না কী হবে। সেনের নাকি আবার জ্বর এসছে, ফোন করেছিল। বাবা সেন বাবু দেখছি এসে চিলা বানিয়েছে, তা ভালো। এসেই রান্নাঘরটা পরিষ্কার করে একটুখানি চা বসালাম, খুব চা তেষ্টা পেয়েছে। সেন বাবু এইখানে বানাচ্ছে চিলা, বেসনের চিল্লা, চিল্লা একটু চিল্লা। আমাদের এই মেনু, এইটা সঙ্গে আছে, এইটা এটা ঠান্ডা হয়ে গেল নাকি? উফ, কি দেখতে হয়েছে, আমাকে দিয়ে দিও পোড়াটা। রেকর্ড ব্রেক হয়ে গেছে আজকে, রেকর্ড ব্রেক, মোর দেন 2000 কমেন্ট এসেছে। কী করে ওখান থেকে সিলেক্ট করবো জানি না, বাট চেষ্টা ডেফিনেটলি করবো। যদি কোথাও ভুলচুক হয়ে গিয়ে থাকে মাফ করে দিও, আগে থেকেই বলছি। তো দেখি কালকে বসবো, আজকে তো একদম সারাদিনে টাইম পেলাম না, কালকে অবশ্যই বসে ওটা দেখে কালকে ডিক্লেয়ার করে দেবো যে কাদের কাদেরকে আমরা দিতে চলেছি। আর তোমরা অবশ্যই করে তোমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবে। বাট থ্যাংক ইউ সো মাচ তোমাদের, যে আবারও বলছি আমাদের চিন্তাভাবনাটা যে তোমাদের ভালো লেগেছে, এটাই আমাদের প্রাপ্তি। সো চলো, এই এখন ম্যাডামের আরজি হয়েছে, ওকে একটু টাইম দিতে হবে। এখন আমরা উনো খেলছি, ওই জন্য ফ্যামিলি টাইম। কি হলো ওইটা? রাত্রি 11টা বাজছে, 6টা।